হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই অনেক 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 ভালো আছো, আর আমি অনেক ভালো আছি। আর আজকে আমি চলে এসেছি আমার চ্যানেলে আর একটা নতুন ব্লগ নিয়ে। আজকে আমি এসেছি জাকারিয়া স্ট্রিট, আর রমজানের দিন একটুখানি ঘোরাঘুরি করতে আর খাওয়া দাওয়া করতে, আর সেই ব্লগে আজকে তোমার সঙ্গে শেয়ার করবো। তো চলো দেখতে থাকো। আজকে আমি আর অর্পণ আর আমি কিন্তু একা আসিনি। আজকে অর্পণ আর আমার সঙ্গে কিন্তু অর্পণের বন্ধু বান্ধবরাও বন্ধুরা যোগদান করবে, তাদের জন্য এখন ওয়েট করছি। একদম পুরো রমজান ভাইব দিচ্ছিল এই পুরো জায়গাটা। চারিদিকে পাঞ্জাবি টুপির দোকান, তার সঙ্গে সঙ্গে শামাই লাচ্ছা এইসব ছিল, আর দেখে বেশ ভালোই লাগছিল। আর মনে হচ্ছিল ঈদ তো কাছিয়ে চলে এসেছে। তো যাই হোক, এই জায়গাটাতে আমি এই প্রথমবার না, কারণ এর আগের দিন আমি বিদিশা ছোট আম্মু পুনম সবাই মিলে এসেছিলাম একবার, আর তাই এটা আমার সেকেন্ড টাইম। আর অর্পণে আমাতে প্রথমেই চলে এসেছি, আর অর্পণের বন্ধুদের জন্য এখন আমি ওয়েট করছিলাম। আসলে অর্পণের বন্ধুরা আসবে, তারপর আমরা ঘোরাঘুরি খাওয়া দাওয়া শুরু করব। তাই একটু সামনের দিকে আগিয়ে যাচ্ছিলাম, অর্পণের বন্ধুরা যেই রাস্তায় আসবে সেই রাস্তায়। কিন্তু সেই রাস্তায় যেতে যেতে দেখলাম অনেক কাপড়ের দোকান, দেখতেই পাচ্ছ, সুন্দর সুন্দর পাকিস্তানি স্যুট ড্রেস আরও অনেক কিছু ছিল। হ্যাঁ, পাঞ্জাবির কাপড়গুলো অনেক সুন্দর সুন্দর ছিল ছেলেদের। আমার মনে হলো আগের দিন যখন এসেছিলাম তখনের থেকে আজকে একটু ভিড়টা কম আছে। আগের দিন প্রচুর ভিড় ছিল, মানে হাঁটতেও পারছিলাম না, মানে মানুষজনই আমাদেরকে হাঁটিয়ে নিচ্ছিল। আজকে তবুও একটুখানি হেঁটে ঘুরে ঘুরে ভিডিওটা বানাতে পারছি। তো যাই হোক, তবেই তো তোমার সঙ্গে শেয়ার করতে পারছি। আচ্ছা, এই জিনিসটাকে কী বলে তোমরা জানলে পরে একটু কমেন্ট করে জানাবে তো, কারণ এটার নামটা না আমার ঠিক এখন মনে পড়ছে না, তবে খেতে বেশ মিষ্টি মিষ্টি হয়। তো আমি দিল্লি সিক্সে খেয়েছিলাম, বেশ ভালোই লেগেছিলো। আর এই যে ফিরনি, কত রকম খাবার দেখো, হালিম ফিরনি কাবাব অনেক কিছু ছিল। তো যাই হোক, এখানে খুঁজতে 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 অবশেষে কিন্তু আমি অর্পণের বন্ধুদেরকে খুঁজে পেয়েছি। এই হলো শামিম, সুজা, আর এই অর্পণের পেছনে আছে ওটা সোহেল। তো এই তিনজনই এসেছিলো, আর আমি আর অর্পণ, আমরা চারজনে মিলে এবার দিল্লি সিক্সে গেলাম। আর দিল্লি সিক্সে ছিল সেই পরিমাণ ভিড়। দিল্লি সিক্স যাবো আর আফগানি চিকেন খাবো না, এটা তো হতে পারে না। তো আমরা প্রথমেই চুজ করে নিয়েছিলাম আফগানি চিকেন খাবো, আর আমি সবসময় আফগানি চিকেনের সঙ্গে রুমালি রুটিই খাই। তাই এবার ভেবেছিলাম একটু জিনিসটাকে পাল্টাই, তাই আফগানি চিকেনের সঙ্গে আমাদের নেওয়া হয়েছিল সিরমাল। আমি তোমাদেরকে আগে যেটা বললাম নামটা আমি ভুলে গেছি, ওটার নাম হলো সিরমাল, আর সেটার সঙ্গে আজকে আমরা আফগানি চিকেন খাবো। দেখি একটু অন্যরকম কিছু ট্রাই করে। এখানে এত লোকের ভিড় ছিল, বাইরে তো বসার জায়গা পায়ও নি, আর ভেতরেও বসার জায়গায় মানে কোনো মানে চান্সই ছিল না। তারপর এখানে অনেকক্ষণ প্রায় 15-20 মিনিট দাঁড়িয়ে থাকার পর অবশেষে আমরা পেয়েছি একটা ভেতরে বসার জায়গা, আর এখানে কিন্তু বসেছিলাম খাবারের অপেক্ষা করছিলাম। প্রথমেই দিয়ে গেল কিন্তু এখানে দেখো একটা চাটনি আর স্যালাড, আর অপেক্ষা করছি সিরমাল আর আফগানি চিকেনের। আর ওয়েট করতে করতে শামিম ওখানে জিজ্ঞেস করে নিল এখানে আর কি ভালো পাওয়া যায় রে, ও তো বলতেই পারলো না। তো যাই হোক, এখানে কিন্তু আমাদের আফগানি চিকেন চলে এসেছে, আর চলে এসেছে সিরমালও। আর এখন আমরা সবাই মিলে ঝাঁপিয়ে পড়বো খাবারের ওপরে। এই সিরমাল জিনিসটা আমি প্রথমবার খেলাম, একটু পাউরুটির মতো, কিন্তু মিষ্টি মিষ্টি, বেশ ভালোই লাগলো আমার আফগানি চিকেনের সঙ্গে খেতে। আর আফগানি চিকেনটা তো আমার অলওয়েজ ফেভারিট। তো যাই হোক, নিমেষের মধ্যেই কিন্তু আমাদের প্লেটটা অনেকটাই ফাঁকা হয়ে গেছে, আর সেখান থেকে বেরিয়ে এখন আমরা যাব শরবতে মহব্বত খাওয়ার জন্য। দিল্লি সিক্সের বাইরে এই রকমভাবে সব কিছু রেডি করা হচ্ছিল, দেখেই কিন্তু হেভি টেস্টি লাগছিল। আর তারপর কিন্তু আমরা চলে যাচ্ছি সোজা শরবতে মহব্বত খাওয়ার জন্য। আমি তো শরবতে মহব্বত অতটা খেতে ভালোবাসি না, তো আমি খাবো না, তাই অর্পণদেরকেই বললাম তোমরাই খাও। অর্পণের কাছ থেকে না হয় আমি একটু ট্রাই করব যে এখানকার শরবতে মহব্বত কেমন। সুজা এখানে আমাকে বলছিল যে তুমি একটু নাও, কিন্তু আমি তো খাবো না, আমার তো ইচ্ছেই করছে না। ওরা সবাই এখানে হাফ গ্লাস করে নিয়েছিল, ফুল গ্লাস করে নেয়নি, কারণ ফুল গ্লাস করে যদি এখনই শরবতে মহব্বত খেয়ে নেয় তাহলে বাকি খাবারগুলো কোথায় খাবে, মানে কী করেই বা খাবে, পেটটা তো ভরেই যাবে। তো তাই জাস্ট টেস্ট করার জন্য হাফ গ্লাস করে নিয়েছিল। আর দেখো কত সুন্দর লাগছে দেখতে, একদম পিঙ্ক পিঙ্ক শরবত। আর তারপর আমি বললাম ওদের একটা ফটো তুলে দিই, তার জন্য ওরা কিন্তু রেডি হচ্ছিল। এখানে সবাই মিলে একসঙ্গে চেঞ্জ করে এখানে ফটোশ্যুটটা সেরে নিচ্ছিলাম, ভিডিওর সঙ্গে সঙ্গে আমি ফটোগুলোও তুলে নিয়েছিলাম। আর এখানে শামিম না থাকতে পেরে খেতে শুরু করেছে। তো তারপরে চলো, এখন এই হাফ গ্লাস শরবতে মহব্বতের দাম নিয়েছিল 20 টাকা করে, তো ঠিকঠাকই ছিল। তো চলো এবার আমি টেস্ট করি, কারণ আমারও ইচ্ছে করছে
হচ্ছে ওদের খাওয়া দেখে। এখন তো টেস্ট করে দেখলাম বেশ ভালোই লাগছে খেতে, আর একটু ঠান্ডা ঠান্ডা ছিল তো আফগানি চিকেন রুটি এইসব খাওয়ার পর বেশ ভালোই লাগলো খেতে। তারপর অর্পণকে দিয়ে দিলাম, অর্পণও খেতে লাগলো। আর এখন যাব আমাদের মেন আকর্ষণ হালিমের দিকে। আর হালিমের কাছে গিয়েও কিন্তু শামিমের রুটি খেতে ইচ্ছা করেছে, তো তাই একটা নান রুটি শামিম নিজের জন্য নিয়েছে, কিন্তু তারপরে আমরা সবাই সেটাকে খেয়েছিলাম। হালিমটাও বেশ টেস্টি ছিল। আর হালিমটা খাওয়ার পর আমরা আরেকটু ঘোরাঘুরি করতে লাগলাম, যে একটুখানি ঘোরাঘুরি করি তাহলে খাবারটা একটু হজম হয়ে যাবে, তারপরে আমরা আরও অন্য কিছু খাবো, কারণ এখানে এসেই শুধু এটা খাবো ওটা খাবো সেটা খাবো এরকমই ইচ্ছা করছিল। তো যাই হোক, হালিমের প্লেট ছিল 60 টাকা করে, না সরি সরি 80 টাকা করে, তো বেশ টেস্টিই ছিল হালিমটা। আর তারপর আরও একটুখানি ঘোরাঘুরি করলাম, বেশ ভালোই লাগলো। এখানে এই ছেঁড়া পরোটাটা হচ্ছিল, এই পরোটাটাকে মেবি ছেঁড়া পরোটাই বলে, আর তার সঙ্গে সঙ্গে হালুয়াও থাকে। তো আমরা ভেবেছিলাম সব খাওয়া হয়ে যাবে আর শেষে এই হালুয়া আর পরোটা খাবো, কিন্তু আমাদের সব কিছু খাওয়ার পর পেটে একদমই জায়গা ছিল না, তাই শুধু শুধু নষ্ট করার জন্য এটা কিনিনি, তো তাই ভিডিওতেই নিয়ে নিলাম। আর তোমরা কারা কারা জাকারিয়া স্ট্রিট গেছো রমজান মাসে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর এখানে দেখো কত বড় বড় মাছ, এগুলোকেও কিন্তু ফ্রাই করা হচ্ছিল। তারপর এদিকে একটুখানি ঘোরাঘুরি করলাম আর দেখলাম এখানে অনেক কাপড়ের দোকান, চুড়ির দোকান, কানের দুল, কসমেটিক্স এইসবের দোকান, মানে ঈদের শপিংটা বেশ ভালোভাবেই করা হয়ে যাচ্ছিল। ড্রাই ফ্রুটসের দোকান ছিল। তো একটুখানি ঘোরাঘুরি করার পর আমাদের চোখ পড়লো একটা কাবাবের দোকানে, আর সেখান থেকে আমরা ঠিক করলাম শিক কাবাব খাবো। তাই এখান থেকে আমরা নিয়ে নিয়েছিলাম 5টা শিক কাবাব। তো 5টা শিক কাবাব কিন্তু আমাদের রেডি হচ্ছিলো, আর রেডি হওয়ার পরে পরেই কিন্তু আমাদের কাছে আসবে, দেখতেই পাচ্ছ কীভাবে আগুন জ্বলছে, আর এইভাবেই কিন্তু শিক কাবাবটাকে তৈরি করা হচ্ছিলো। তারপর ওই 2-3 মিনিটের মধ্যেই রেডি হয়ে গেল আমাদের শিক কাবাব, আর একদম গরম গরম চলে এলো আমাদের কাছে, দেখতেই পাচ্ছ সোহেল নিয়ে আসছে। আর তারপরে এই চাটনির সঙ্গে খেতে একদমই ভালো লাগেনি, এই কাবাবটাই আমাদেরকে একদম ভালো লাগেনি, কারণ মেবি হতে পারে এই চাটনিটাও ভালো টেস্ট ছিল না। তো যাই হোক, এটাকে খেয়ে নিলাম। আর এখন আমরা যাবো তাসকিনে। আমরা এখন এসেছি তাসকিনে খাওয়া দাওয়া করতে। কি অর্ডার দেওয়া হয়েছে বলো? কি চিকেন চাঙ্গেজি। কি চিকেন চাঙ্গেজি? বাহ বাহ বাহ, দেখা যাক কি আসে আর কি খাই আমরা। ওখানে সুজা আর সোহেল অর্ডার দিতে গিয়ে চিকেন চাঙ্গেজির সঙ্গে সঙ্গে চিকেন তৈমুরিও অর্ডার দিয়ে এসেছিলো। আর এই দুটো জিনিসই এখন আসবে আমাদের টেবিলে, আর দুটোই কিন্তু খেয়ে দেখবো, কোনটা বেশি ভালো লাগছে সেটাই দেখার পালা, কারণ দুটোই আমি কখনো খাইনি। আর এখানে শামিমকে আমি পাঠিয়েছিলাম কোল্ড ড্রিঙ্কস আনতে, আর শামিম কিন্তু আমার জন্য কোল্ড ড্রিঙ্কস নিয়ে এসেছে। তো যাই হোক, এখন অপেক্ষা করছি আমাদের খাবার দাবারের। অপেক্ষা করতে করতে এই সুন্দর নজারাটাকে একটু দেখছিলাম, এই জিনিসটা, এই চিকেনগুলোকে কীভাবে রেডি করছিলো সেটাই দেখছি, বেশ ভালো লাগছিল দেখতে। বসে বসে অনেকক্ষণ ধরে এই জিনিসটা দেখতে থাকার পর অবশেষে আমাদের অর্ডার কিন্তু প্রায় চলে এসেছে, আর এখানে চলে এসেছে আমাদের চিকেন তৈমুরি আর চিকেন চাঙ্গেজি। এখন তো চলে এসেছে, এখন তো খাওয়া স্টার্ট করব, কিন্তু তার আগে করে নিচ্ছিলাম একটুখানি ভিডিও। এখানে আমি একা ভিডিও করছিলাম না, দেখছিলাম অর্পণও ভিডিও করছে, আর স্বামী এখানে হাসাহাসি করছে। তো যাই হোক, এখানে তো খাবার চলে এসেছে, এবার টেস্ট করার পালা, আর টেস্ট করে বেশ ভালোই লাগলো খেতে। দুটো আইটেমই কিন্তু খুব সুন্দর ছিল, চিকেনগুলো খুব সফট ছিল আর খুবই টেস্টি ছিল। আর দেখো নিমেষের মধ্যে কিন্তু শেষ, আর আমাদের গল্প করতে করতে খাওয়া দাওয়া করতে করতে প্রায় অনেকটাই রাত হয়ে গেছিলো, প্রায় 11টা তো বেজেই গেছিলো, বাড়ি ফিরতে ফিরতে তো মানে 11:30-12টা। তো তারপর এখানে চলে এসেছি কিন্তু তাসকিনের একদম ফেমাস ফালুদা, আর যেই ফালুদাটাও খেতে কিন্তু বেশ ভালোই ছিল। আর তারপর এই সমস্ত কিছু খাওয়া দাওয়া করে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। এখানে আমরা সবাই মিলে গেটের সামনে দাঁড়িয়েছিলাম আর ওয়েট করছিলাম কখন উবের আসবে। আমার আজকের পুরো দিনটা খুব 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 ভালো কাটলো, আর এই জায়গাটা আসার পর আমার সেই ছোটবেলায় আমি একবার মুম্বাইয়ের মসজিদ বন্দরে গেছিলাম, আর সেখানে যেমন ঘোরাঘুরি করেছিলাম সেই রকম একটা ফিলিংস আসছিল, আর বেশ ভালোই লাগলো। তো তারপর ওদেরকে টাটা বাই বাই করে চলে এলাম কিন্তু আমরা সল্ট লেকে চাচুর বাড়িতে, আর সঙ্গে এনেছিলাম দিল্লি সিক্সের কিছু খাবার। যেহেতু বাড়ি ফিরতে ফিরতে 11:30-12টা বেজে গেছিলো, ছোট আম্মু চাচুরা সবাই মিলে কিন্তু ডিনার করে শুয়ে গেছিলো, ঘুমিয়ে পড়েনি কারণ আমাদের জন্য অপেক্ষা করছিল। আর এখানে কিন্তু বারবি গিয়ে গিয়েই শুরু করে দিয়েছে খাওয়া
খাওয়া দাওয়া করতে, কিন্তু ওর ও আমাকে বললে এটা বেশ ভালোই লাগছিল, আর আমারও ভালো লেগেছিলো বলে নিয়ে গেছিলাম আসলে ওদের জন্য। আর এখানে ছিল দিল্লি সিক্সের ফিন্নি, আর ফিন্নিটাও কিন্তু খেতে অনেকটাই টেস্টি ছিল। তারপর সবাই মিলে ফিন্নি খেয়ে শুয়ে গেছিলাম। আর চলো আজকের ব্লগটা এখানে এন্ড করছি, সবাই অনেক ভালো থেকো, অনেক 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 ভালোবাসা দিও, লাভ ইউ অল, আবার দেখা হবে নেক্সট ব্লগে।